সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন এসেছি ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রবিন্দু, ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি সুউচ্চ বিল্ডিং বেবারিয়া টাওয়ার। বেবারিয়া টাওয়ার থেকে আপনাদেরকে দেখাবো ব্রাহ্মণবাড়িয়া শহরের যে একটি স্কাইলাইন বা বড় বড় যে বিল্ডিংগুলি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ব্রাহ্মণবাড়িয়া শহরের স্কাইলাইনটি। এখন আসলে শীতকালীন একটি কুয়াশা আছে, যার কারণে অনেক কিছু ভালো করে দৃশ্যপটে আসছে না। আমাদের সামনে কান্দিপাড়া মহল্লার বড় মসজিদ, যে মসজিদটি দেখা যাচ্ছে। এই বিল্ডিংটি হলো এফএ টাওয়ার, ফখরুদ্দিন হানোয়ারা টাওয়ার। এই বিল্ডিংটি হলো ব্রাহ্মণবাড়িয়া শহরের সদর হাসপাতাল। এর উপরে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে আমিন কমপ্লেক্স। এটি হলো আমিন কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া শহরের মোটামুটি পুরনো একটি বিল্ডিং। অনেক দূরে যে সকল বিল্ডিং দেখা যাচ্ছে, এগুলি আসলে কাউতুলি বা কলেজপাড়া ওই এলাকার। সুপ্রিয় সুধী, আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রবিন্দু বিবারিয়া টাওয়ারে। এখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন অ্যাঙ্গেলের ফুটেজ, স্কাইলাইনটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সড়কটি নিউ সিনেমা হল রোড, এটি কুমারশালী মোড়ে চলে গেছে। যারা বাংলাদেশের বাইরে থাকেন, ব্রাহ্মণবাড়িয়া শহর দেখতে চান, তাদের জন্য আসলে এই ফুটেজটি বিশেষভাবে তৈরি করা। আপনারা যদি ব্রাহ্মণবাড়িয়া শহরকে দেখতে চান, যারা দেখতে চান তাদের জন্য। ব্রাহ্মণবাড়িয়া শহরের এক পাশ দিয়ে তিতাস নদী বয়ে গেছে, আমাদের একটু সামনেই দেখা যাচ্ছে তিতাস নদী। ব্রাহ্মণবাড়িয়া শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে, এখন আসলে কংক্রিটের ঘেরা তোলে আমরা আস্তে আস্তে ডুবে যাচ্ছি।
সাহায্য করছেন জসিম ভাই, উনি একজন ভালো মানুষ, আমাদেরকে সাহায্য করছেন এই কারণে যে একটি ফুটেজ আমরা করবো আজকে বেশ কয়েকদিন যাবত চেষ্টা করছিলাম। কি অবস্থা, শুধু বিল্ডিং আর বিল্ডিং না, কিচ্ছু দেখাবে না আর।